পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আন্তর্জাতিক সম্প্রদায়কে অভিহিত করেছেন যে পাকিস্তানের বিরুদ্ধে বেপরোয়াভাবে মিথ্যা অপারেশন চালালে ভারতকে উপযুক্ত জবাব দেয়া হবে। একাধিক টুইট করে ইমরান খান হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতের বিজেপি নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী সরকার পাকিস্তানের বিরুদ্ধে দেশের অভ্যন্তরীণ সমস্যা থেকে দৃষ্টি সরাতে এই ধরনের অপারেশন পরিচালনা করবে। এর দুদিন আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি সংযুক্ত আরব আমিরাত সফরে যেয়ে বলেন যে তার সরকারের কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছে যে ভারত তার অভ্যন্তরীণ বিষয় থেকে দৃষ্টি সরানোর জন্য পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করার পরিকল্পনা করছে এবং এজন্য তারা তাদের আন্তর্জাতিক অংশীদারদের কাছ থেকে অনুমতি পাওয়ার অপেক্ষায় রয়েছে। ভারত সরকার দেশের ভেতর বিভিন্ন ব্যাপার নিয়ে চাপে আছে। কৃষক আন্দোলন, ভাইরাস মোকাবেলা, অর্থনৈতিক দুরবস্থা সব দিক থেকে নজর ফেরাতে বেছে নেওয়া হতে পারে সফট টার্গেট পাকিস্তানকে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইমরান খান জানান, ভারতের হিন্দু ভাবধারায় বিশ্বাসী বিজেপি সরকার খুব তাড়াতাড়ি পাকিস্তানের বিরুদ্ধে ফ্ল্যাগ অপারেশন করার প্ল্যান করে রেখেছে। নিজেদের আন্তর্জাতিক পার্টনার আমেরিকা ইসরায়েলদের থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার অপেক্ষায় রয়েছে ভারত। পেলেই লোক দেখাতে মিথ্যা ফ্ল্যাগ অপারেশন করা হতে পারে। পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেছেন, এর বছরেই ভারতের তরফ থেকে বহুবার সিজ ফায়ার লঙ্ঘন করা হয়েছে। পাকিস্তানি সেনা ছাড়াও সাধারণত গ্রামবাসী মারা গেছেন ওই গোলাগুলিতে। এরপর আন্তর্জাতিক মহলের কাছে তিনি জানিয়েছেন, আমি পরিষ্কার করে দিতে চাই, ভারত যদি নিজেদের সীমা অতিক্রম করে পাকিস্তানের ওপর আঘাত হানার চেষ্টা করে, সার্জিক্যাল স্ট্রাইক বা অন্য কোনো ধরনের হামলা করার পরিকল্পনাও করে থাকে, তাহলে তার মূল্য চোকাতে হবে। সেক্ষেত্রে পাকিস্তানের পক্ষ থেকে সমুচিত জবাব দেয়া হবে। পাক সামরিক বাহিনী সব দিক থেকে প্রস্তুত, দেশের মানুষ পর্যন্ত লড়াইয়ে নামতে তৈরি। ভারত এই কাজ করলে তাদের প্রায়শ্চিত্ত করতে হবে। উল্লেখ্য, দুদিন আগেই পাকিস্তান অভিযোগ তুলেছিল ইউনাইটেড নেশনস অবজারভারদের গাড়িতে গুলি চালিয়েছে ভারত। ইউএন তা স্বীকার করেছে। রাওয়ালকোট সীমান্তের কাছে ভারতের দিক থেকেই তাদের গাড়িতে কিছু একটা লেগেছিল, ব্যাপারটি অনুসন্ধান করছে তারা। ইমরান খানের পাল্টা জবাব অবশ্য ভারত দেয়নি। অন্যদিকে লাহোরে থাকা তুরস্কের দুই কোম্পানির অফিস ঘেরাও করেছে পাকিস্তানি দাঙ্গা পুলিশ। মধ্যরাতে তুর্কির দুই প্রতিষ্ঠান আল বাইরাখ ও ওজপাক গ্রুপের ছয়টি অফিসে অভিযান চালানো হয়। এ সময় কোম্পানি দুটির কর্মচারী ও সুপারভাইজারদের বের করে দেয়া হয়। এসব কোম্পানি লাহোরে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত। তবে এই ঘটনায় তুরস্কের কোম্পানি দুটির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। তুর্কি সংবাদ মাধ্যম ইয়ানি শাফাক জানিয়েছে, পাকিস্তানি দাঙ্গা পুলিশ তুর্কি কর্মীদের বিরুদ্ধে জোরপূর্বক হস্তক্ষেপ করেছে। অফিস কক্ষে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার রেকর্ড নষ্ট করে দেয় দাঙ্গা পুলিশ এবং কিছু ফুটেজ মাটিতে আছড়ে ধ্বংস করে দেয়া হয়। এই ঘটনা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি পাকিস্তান। ওজবাক প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামেদ্দিন কোকামেস ও আল বাইরাক প্রজেক্টের সমন্বয়ক চাগরি ওজেল এক যৌথ বিবৃতিতে বলেন, ওজবাকের চারটি গ্রেজ ও আল বাইরাক গ্রুপের দুটি গ্রেজে লাহোর বর্জ্য ব্যবস্থাপনা সংস্থা ও দাঙ্গা পুলিশ অভিযান চালায়। এসব গ্রেজে 750টির বেশি ময়লা বর্জ্য ব্যবস্থাপনা যানবাহন রয়েছে। এগুলোর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনার গাড়ি, ট্রাক ও অন্যান্য যানবাহন রয়েছে। আমাদের কোনো কর্মীকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। লাহোর বর্জ্য ব্যবস্থাপনা সংস্থার সঙ্গে তুর্কি কোম্পানি দুইটির 31 ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে। কোম্পানি দুইটির পক্ষ থেকে লাহোরের এই সংস্থাটির সঙ্গে চুক্তি করতে আগ্রহী নয় বলেও জানানো হয়েছে। এই ঘটনা দেশ দুটির নেতা ও ব্যবসা বাণিজ্যে বৈরী সম্পর্ক তৈরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। লাহোর বর্জ্য ব্যবস্থাপনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, গাড়ি আইনগত ও বৈধভাবেই জব্দ করা হয়। দরপত্রের নিয়ম ও শর্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী যানবাহনগুলো হস্তান্তরের কথা রয়েছে। দরপত্রে উল্লেখিত শর্ত অনুযায়ী কোম্পানিগুলো তাদের সেবা দিতে ব্যর্থ হয়েছে। এদিকে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের প্রভাবশালী নেতা খালিদ আল বাতাস বলেছেন, দখলদারেরা তাদের প্রতিটি পদক্ষেপের শক্ত জবাব পাবে। তিনি এক ফিলিস্তিনি তরুণের শাহাদাত পিয়াসী হামলার প্রতি ইঙ্গিত করে বলেন, ইহুদিবাদীদের আগ্রাসনের বিষয়ে প্রতিরোধ সংগ্রামীরা নীরব থাকবে না, দখলদারদের জন্য প্রতিরোধকামীদের জবাব হবে বেদনাদায়ক। এদিকে ইসলামী জিহাদ
আন্দোলনের আরেক নেতা দাউদ সাহাব বলেছেন, ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে। পূর্ব বাইতুল মুকদ্দাস ও পশ্চিম তীরে ইসরায়েলি সন্ত্রাসবাদের মোকাবেলায় প্রতিরোধই হচ্ছে একমাত্র পন্থা। মসজিদুল আকসার একটি ফটকের কাছে দখলদারদের বিরুদ্ধে শাহাদাত পিয়াসী হামলার চেষ্টা চালায় এক ফিলিস্তিনি তরুণ। এ সময় দখলদার সেনাদের গুলিতে তিনি আহত হয়। এরপর রাতে ইসরায়েলি পত্রিকা ইয়াদিউত অহারনদ জানায়, আহত ফিলিস্তিনি তরুণ আর বেঁচে নেই। অন্যদিকে জুমার খুতবায় মুসলিম ব্রাদারহুডের নিন্দা না করায় 100 ইমাম ও ধর্ম প্রচারককে বরখাস্ত করেছে সৌদির ধর্ম মন্ত্রণালয়। দেশটির মক্কা ও আল কাসিম এলাকার বিভিন্ন মসজিদের ইমামদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সৌদি গ্যাজেট জানিয়েছে। খবরে আরও বলা হয়, গত 13 নভেম্বর মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে খুতবায় আলোচনা করতে ইমামদের নির্দেশনা দেয় সৌদির ধর্ম মন্ত্রণালয়, কিন্তু অনেক মসজিদে এই নির্দেশনা সেভাবে পালন করা হয়নি। 2 সপ্তাহ পর্যালোচনার পর নির্দেশ অমান্যকারীদের তালিকা করে তাদের বরখাস্তের আদেশ দিয়েছেন সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শাহ। 2014 সালে আনুষ্ঠানিকভাবে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করে দেশটিতে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করে সৌদি আরব। সম্প্রতি দেশটিতে মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে নতুন করে প্রচারণা শুরু হয়েছে। কয়েক সপ্তাহ ধরে দেশটির কর্মকর্তা, ধর্মীয় নেতা এবং রাষ্ট্রীয় প্রচার মাধ্যমেও সংগঠনটির বিরুদ্ধে চালানো হচ্ছে প্রচারণা। গত মাসে সৌদি গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল শেখ ব্রাদারহুডকে একটি বিচ্যুত গ্রুপ বলে আখ্যা দেন এবং সংগঠনটির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন। এর পরপরই সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় সংস্থা মজলিস হায়াত কিবার আল উলাম এ বিষয়ে এক বিবৃতি দেয়। বিবৃতিতে ব্রাদারহুডে সৌদি জনগণে যোগ দেয়া এবং তাদের প্রতি সহমর্মিতা দেখানোর বিষয়েও সতর্ক করে দেয়া হয়। এদিকে মরক্কোর সাথে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি চূড়ান্ত করতে ইসরায়েলের একটি প্রতিনিধি দল রাবাত গেছে। এই সফরে প্রতিনিধি দলের সদস্যরা মরক্কোর রাজার ষষ্ঠ মুহাম্মদের সাথে দেখা করবে এবং চুক্তি সই করবে। সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল এবং মরক্কো দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করতে একমত হয়েছে। এক্ষেত্রে মধ্যস্থতার ভূমিকা পালন করছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মির শাব্বাতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসরায়েলি এয়ারলাইন্সের একটি বিমানে করে মরক্কোর উদ্দেশ্যে রওনা দেয়। যে বিমানে করে ইসরায়েলের প্রতিনিধি দল মরক্কো গেছে সে বিমানটিতে হিব্রু, আরবি এবং ইংরেজি ভাষায় শান্তি শব্দটি পেন্ট করা হয়েছে। ইসরায়েলি প্রতিনিধি দলের সাথে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা এবং জামাতা জারেড কুশনার। ইসরায়েলি প্রতিনিধি দলটি মরক্কোয়ে একদিনের কম সময় অবস্থান করবে, তবে মরক্কোর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে নানামুখী আলোচনা করবে তারা। এই সফরে মরক্কোর সাথে ইসরায়েলের বিমান চলাচল ও পর্যটন, স্বাস্থ্য, পানি এবং কৃষি বিষয়ক বেশ কিছু চুক্তি হবে বলে কথা রয়েছে। এদিকে কয়েকজন মার্কিন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল মরক্কো শান্তি চুক্তি হোয়াইট হাউসে হতে পারে এবং সেটি হবে 20 জানুয়ারি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পদত্যাগ করার আগে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।